প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সুস্বাগত। ভাঙ্গা নিউজ এখন ঐতিহ্যবাহী টেকের হাটের কোরবানির পশুর হাটে। গরুর দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভাঙ্গা নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো টেকের হাটের সবচেয়ে বড় গরুটির যে ব্যাপারী আছে তার সাথে। দর্শক, আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি মূলত টেকের হাটের সব থেকে বড় গরু। এর দাম হাঁকছেন ব্যাপারী 10 লক্ষ টাকা। আর ওজন সম্পর্কে জানতে চাইলে ব্যাপারী জানায় এর ওজন 1200 কেজি, অর্থাৎ 30 মন। প্রিয় দর্শক, ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় সবার মাঝে। ক্রেতা বলছেন দাম একটু বেশি, আর বিক্রেতা বলছেন দাম অনেক কম। বিক্রেতা বলছেন গোখাদ্যর দাম বেশি হওয়ায় তারা লোকসানের মুখে পড়েছেন। 3,20,000 বিক্রি হয়েছে। আমার গরু ছিল 12টা, আমি 16-17 মাস পাললাম, আমি 3,00,000-2,80,000, 3,10,000 এরকম বেচছি। তাতে মানে তেমন একটা লাভ সন্তুষ্ট না 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 মানে খাবার খরচায় সন্তুষ্ট না। গরু আল্লাহ ভালো তো ছিল, দাম মোটামুটি পাইছি, কিন্তু খাবারের খরচ বেশি। 4,00,000 করে বিক্রি করলে গরুগুলো ঠিক হইতো। গোখাদ্যর দাম বেশি কর্তা হইতেছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।